my name. Forgot about all you tried to change. Familiar was the sound of your voice as I continued to walk. মেয়েটা যে আমার কবে কবে এত বেশি বড় হয়ে গেল আমি তো বুঝতেই পারি নাই, আমার মেয়েটা এত বড় হয়ে গেছে। এখান থেকে একটা প্যাকেজ নিচ্ছি এয়ারপোর্ট থেকে, তো এখানে এই এয়ারপোর্টের প্যাকেজে যেটা আছে মেবি ওরা আমাকে চারটা আইল্যান্ড ঘুরাবে এবং আমার টেনশনের কোনো কিছুই নাই, ওরাই আমাদেরকে ট্রিপ দিবে, আমার হোটেল থেকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। সো আমার কাছে, আমাদের দুজনের কাছে মনে হয়েছে যে এই আসলে এই প্যাকেজটা আমাদের জন্য ভালো, তো সেজন্য আমরা অ্যাকচুয়ালি নিয়েই নিলাম প্যাকেজটা। Bye.
ফুকেট থেকে আমি আমার হোটেলে আসতে খুব বেশি কষ্ট হয়নি, অলমোস্ট 1 আওয়ার লেগে গেছে। আর আমার হোটেলটা কিন্তু প্রাটং বিচে, নর্মালি যারা সবাই আসে তারা কিন্তু প্রাটং বিচের পাশেই হোটেল নেয়, কারণ প্রাটং বিচকে অনেক সময় ফুকেটের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। তো আমার হোটেল ট্রান্সপোর্টের ব্যবস্থা ছিল বলে আমার খুব বেশি প্রবলেম হয়নি। আর এখন আমরা আমাদের রুমে যাব, একটু ফ্রেশ হব, দেন আমরা আমাদের ডিনারের জন্য বের হব। বিচের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি খাবারের দোকানের সন্ধানে, এখনো মেলে নাই, বাট হোপফুলি আমাদের মিলে যাবে। চিকেন, তো আমি চিকেন অর্ডার করেছি আর রাইস, কারণ খুব বেশি খাওয়ার এনার্জি নেই এত জার্নি করে আসার পরে। তো আশা করছি হোপফুলি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের ডিনার চলে আসবে। আমি অলরেডি আমার ডিনার ফিনিশ করে চলে আসছি। সো আজকে নর্মালি অনেক বেশি টায়ার যেহেতু সারাদিন জার্নি করা হয়েছে, আর কালকে আমাকে অনেক বেশি আর্লি উঠতে হবে, কারণ কালকে আমি আইল্যান্ডে যাব। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আজকের মতন বিদায় নিচ্ছি, বাই বাই, গুড নাইট।